আপার প্রাইমারি ইন্টারভিউ দিনে 1500 চাকরি প্রার্থীকে ডাক, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ দ্রুত শেষ করতে চায় কমিশন। অবশেষে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ কমিশন সূত্রে খবর, দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চাইছে তারা। সেই দিকে লক্ষ্য রেখেই বেশিরভাগ দিন 1200 থেকে 1500 চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। শুধু তাই নয়, এত সংখ্যক চাকরি প্রার্থীকে প্রত্যেক দিন ইন্টারভিউতে ডাকার জন্য একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করেছে স্কুল সার্ভিস কমিশন। 28টি ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বিস্তারিত আরও জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশনে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। চাকরি প্রার্থীদের যাতে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় তার জন্য এতগুলি ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছে। 4 আগস্ট পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে, সেই ক্ষেত্রে 22 জুলাইয়ের পর থেকেই দৈনিক প্রায় 1500 চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে কয়েকটি হেল্প নাম্বারও চালু করেছে কমিশন, যেগুলোর যে নাম্বারগুলো আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কমিশন সূত্রে জানা গিয়েছে প্রথম দিন অর্থাৎ 19 জুলাই 50 থেকে 100 জনের মতো চাকরি প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে। সেক্ষেত্রে আগামী 20 জুলাই ডিভিশন বেঞ্চে মামলা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকা নিয়ে, সেদিকেও নজর রাখছে স্কুল সার্ভিস কমিশন। ফল ওই দিন স্কুল সার্ভিস কমিশন কোনো ইন্টারভিউ রাখেনি বলেই খবর, যদিও কমিশনের তরফে দাবি করা হচ্ছে ঈদের কারণে কমিশন 20 এবং 21 জুলাই কোনো ইন্টারভিউ রাখেনি। মনে করা হচ্ছে ডিভিশন বেঞ্চের মামলার কথা মাথায় রেখেই 22 জুলাইয়ের পর থেকে প্রত্যেক দিন 1000-এরও বেশি চাকরি প্রার্থীকে দুটি পর্যায়ে ইন্টারভিউতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অন্যদিকে 19 জুলাই থেকে ইন্টারভিউ শুরু করে দিয়ে কমিশন ডিভিশন বেঞ্চে মামলা শুনানিতে এই প্রসঙ্গটি মামলার ক্ষেত্রে রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হয়েছে তা ডিভিশন বেঞ্চে জানাতে চাই কমিশন। কমিশন সূত্রে খবর, একদিকে যেমন ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া চলবে তেমনই অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়াও চলবে। আগামী 20 জুলাই ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এস এডুকেশন সাল ইউটিউব চ্যানেল। প্রাথমিক উচ্চ প্রাথমিক সম্পর্কে সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, সকলে ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।